তিনি যখন মাটিতে হাত রাখলেন তখন একটি বিচ্ছু তাকে দংশন করলো তো তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লবণ এবং পানি নিয়ে আসতে বললেন অভিশপ্ত বিচ্ছু মুসল্লি অমুসল্লি নবী ও অন্যান্য কাউকেই ছাড়ে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين প্রিয় دینی ভাই ও বোনেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেন সেই হাদিসের মধ্যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাতে নামাজ আদায় করছিলেন তো নামাজের মধ্যে তিনি যখন মাটিতে হাত রাখলেন তখন একটি বিচ্ছু তাকে দংশন করলো তো তিনি সাথে সাথে তার জুতা মোবারক দিয়ে সেই বিচ্ছুটিকে মেরে ফেললেন তো মেরে ফেলার পর সালাত শেষ করে তিনি বলেন অভিশপ্ত বিচ্ছু মুসল্লি অমুসল্লি নবী ও অন্যান্য কাউকেই ছাড়ে না তো তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লবণ এবং পানি নিয়ে আসতে বললেন তো লবণ এবং পানি নিয়ে আসার পর তিনি একটি পাত্রে এই লবণ এবং পানিকে মিশ্রিত করলেন করার পরে যে আঙ্গুলে বিচ্ছু দংশন করেছে সেই আঙ্গুলে তিনি এটা ঢালতে লাগলেন পানি ঢালার সময় তিনি দুইটি সূরা পাঠ করেছিলেন একটি বর্ণনা এসেছে যে সেটি হচ্ছে সূরা ফালাক এবং সূরা নাস এবং অন্য আরেকটি বর্ণনা এসেছে যে তিনি সূরা কাফিরুন সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করেছেন তো প্রিয় বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা থেকে আমরা আসলে আমাদেরকে যদি কোনো বিষাক্ত প্রাণী কামড় দেয় তাহলে আমাদের প্রাথমিক যে চিকিৎসা এই চিকিৎসা সম্পর্কে আমরা ধারণা পেতে পারি ইনশাআল্লাহ তো যদি কখনো আমাদেরকে কোনো বিষাক্ত প্রাণী কামড় দেয় সাপ বিচ্ছু বা অন্য কিছু হতে পারে আমরা দ্রুত যত দ্রুত সম্ভব আমরা মেডিকেল যাওয়ার চেষ্টা করব অ্যাম্বুলেন্স ডাকার চেষ্টা করব এবং আমাদের প্রাথমিক চিকিৎসা গ্রহণের চেষ্টা করব তার আগে আমরা সেই সময়ে আমাদের এই হাদিস থেকে আমরা যে চিকিৎসা পদ্ধতি জানলাম আমরা সেটা পালন করতে পারি ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা চাহে তো এই আমল যদি আপনি করেন বা এই চিকিৎসা পদ্ধতি আপনি গ্রহণ করেন তাহলে আল্লাহ চাহে তো আপনার ব্যথা দূর হতে পারে এবং আপনি বড় ধরনের ঝুঁকি থেকে বেঁচে যেতে পারেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ অন্য আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর ঘটনা বর্ণনা করা হয়েছে যে তিনি সূরা ফাতিহা পাঠ করে তিনি সাপের বিষ নামিয়েছিলেন তো সূরা ফাতিহাও আপনারা সেই সময়ে পাঠ করতে পারেন ইনশাআল্লাহ খুবই কাজে দিবে